চেকিংয়ের সময় 7 লক্ষ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। খড়গপুর টাউন থানা এলাকার কৌশল্যা ফাঁড়ির সামনে নাকা চেকিংয়ের সময় 3 জনের কাছ থেকে 7 লক্ষ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। এদের মধ্যে 2 জন দাঁতনের ঘোলাইয়ের 2 ইট ব্যবসায়ী। তাদের দাবি, রয়্যালটি জমা দেওয়ার জন্য টাকা নিয়ে ব্লকভূমি দফতরে যাচ্ছিলেন। পুলিশের বক্তব্য, উপযুক্ত নথি তাদের কাছে ছিল না। আরেকজন রেলের ঠিকাদার, ডেপুটি ম্যাজিস্ট্রেট সঠিক নথি না থাকার জন্য 7 লক্ষ টাকা বাজেয়াপ্ত করে। পশ্চিম ৫০ হাজারের বেশি নিয়ে ঘোরা যাবে না। আপনি জানেন না ৫০ হাজারের বেশি নিয়ে ঘোরা যাবে না।